যদি বাড়িতে আসার পর বাড়ির কাছে মহিলার কাছে চাইছে আমি একজন বিক্ষক অসহায় ব্যক্তি আমারে চোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে মহিলাদের মনটা বড় কমল তখন মহিলা যেহেতু বিক্ষুকে খুঁজিছে বিক্ষুকরে কোনোদিন দিন খালি হাতে ঘুরাইয়া দিবা না আল্লাহ বেজার হয়ে যেতে পারেন সে অসহায় ব্যক্তি বিক্ষুক আপনার বাড়িতে আসছে সে যেহেতু বেসাহারা খেও তার নাই ভিক্ষুক ব্যক্তির আপনি গুরাইয়া দিতা না এক জিনিস খেয়াল খাওয়বা এটা আমরা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই আমরা দেশ মানুষ খাওয়াত থাকলে ভিক্ষা দেই না হইবাবু হকিরাবুজি জি না তাই সনাতন ধর্মর মানুষ। আমরা লাগে না ভিক্ষুক আই জলদি বিখ্যাত তারে বিদা করো আর তিনবালি আর ডি তো হইবা আমরা খাওয়াত দেওয়া যাইত না বৌ ওলা কই ভিক্ষুক যদি আইয়া খাওয়া চান যা আছে তা দিয়া খানি দেন বিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন নাজানি আল্লাহ জাত বেজা রয়ে বাবা সে একজন মানুষ যেহেতু বিকুক সে বসায় তোমার আল্লাহ সম্পদ দান করছে গতিকে তুমি গরো শান্তিতে কাইত্রাহ সেইলা একদিন হয়তো আসলো তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না আল্লাহ এমন এক জাত আল্লাহ বাস বানাইতেও ভারণ হকির বানাইতাও ভারণ فرمانی خونچای الله من اقزات منوش خندهای تا وران منوش حسای تا وران الله من منوش گرو رخت وران منوش زلو رخت وران আল্লাহে মনে এক জাত খেওরের দেশও রাখতা ভারণ খেওররে আবার বিদেশও রাখতা ভারণ সারা বিদেশ সারা জীবন বিদেশ কাটাইবা দেশ আসা সম্ভবই তো নাই বিদেশ থাকি রুচি না করলে গরো খাইতে বার্তা নাই সাইবারে দেশ রইতাম মানুষের লাগে মিলিমিশি থাকতাম কিন্তু তান দেশ কোনো লাইনে চলা যায় না সারা জীবন বিদেশ তাকিয়া কাটাই লাইবা ইতো আল্লাহর কোন বালাই এল লাগি বিকুকরে ঘুরাইয়া দিতা না বিকুকে তিনটা রুটি দিলাইছে আর বিকুকুকে রুটি তিনটা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হৌ কৃপন ব্যক্তি বাইলছি সৌ চিড়া যেন শক্ত তাইয়া কহিল রুটি লইয়া তুই রুটি তা কই বাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিছন ও বাড়ির মালিকে বুঝছে তো তা বাড়ি নেন বাড়ি তাইয়াও তুমি খানে আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আউরে দিবাই খানি দিলে তোমার আমি দিলাই মো তুমি সেগুলা খানি দিলা কৌশান তখন সেই মহিলা উঠিয়া কয়েছেন আমি আল্লাহ কে আমি এখানে দিছি আল্লাহর আর বেশি চেহারা গান আল্লাহ আসতে আল্লাহ আসতে দেখতাম আইস তোর আল্লাহর গুণ কত গান বুঝাইছেন নি দেখতাম আই আল্লাহ আস্তের তোমার গুণ কত গান আমি দেখতাম হৈক গুসা করছে খুব শক্ত খুব শক্ত মানুষ কুম জুলুমকারী মানুষ কুবেদ মানুহ তাৰ গৰৰ বিবিৰে কি কৰিছে শৰীৰৰ হাত বান্ধি লাগিছে বান্ধিয়া খাইছে একো দম লাগচাইন তোমার আর বেশ দেরি করতাম না দেখতাম তোর যে আল্লাহ কইস আল্লাহনি আজকে আর তোর করি আর না আমি ছাড়ি দি আর একটা মটকার মধ্যে ডাকালা একটা মধ্যে আগুন জ্বালিছে আর তার কইছে তোমার এই মুহূর্তে আগুনিত ফেলাই আর আল্লাহার বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহার দরবার আল্লাহ আপনারও বিক্ষুক আর আমি আপনার একজন বান্ধি আল্লাহ আমি আল্লাহ তোমার আমি সাহায্য করলাম আজকে আমি কৌ কারণে মধ্যে মধ্যে লাগের আল্লাহ আপনার জাত সম্মান দেওয়ালা আপনি হইলায় গিয়া সাহায্য করে নেওয়ালা আমি আপনার উপরে বিশ্বাস রাখি আর মহিলা খান্দিছে সে আল্লাহর কাছে দোয়া করছে আগুন যখন ডালি আগুন ডালার লগে কি করছে বাবা যে সময় মহিলার আগ্নের মধ্যে পালাইত তখন মহিলা কি করছে বালা সাপড় গায়ের মধ্যে লাগাইছে মহিলা যখন আগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার চোরা ব্যবহার করছে মানে হার লাগাই খানের সোনার দুলা লাগাই জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যাণী বালা করি ব্যবহার করিল আখা কুন্দির মরে যাই ভার কলা ঘর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি গে বিদায় হয়ে যায় তখন এই স্বামী কৃপন স্বামী উঠিয়া কইল তোমারে আমি আগ্নিত ফালাইতাম সেনে আমার দামি খাবর লাগাইলায় ওখান খুলো। সেনে তুমি সুনা লাগাইলাই ওগুলা তুমি কুলিয়া রাখ বোলে না না আমার সম্পদ আমার সম্পদ লইয়া আমি আগ্নের মধ্যে আমি জাপ দিতে চাই সুনে কই মহিলায় অ কাৰণে কৈছে আমার সম্পদ সুনাটা দু জমিনতই আছে মো স্বামী খাইব স্বামী ব্যবহার করব কোনো কাজে লাগতো নাই যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে বি আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে এক নম্বর হইল সোনা সোনা যত বেশি মহিলকলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে আর দ্বিতীয় নম্বর সাফল সানি যদি কমও দিলেন সোনার উভা ঠিক থাকলে আর মহিলা হল খুশ খুশ নী সোনার সরা নিয়ে দিন জানি যে কুশ সারারে দেখাইবা বুঝব কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়ে আইব হইব গফর বাইন না হয়ে যায় এর লাগি হইল মায়ার জিনিস লই আমি জাপ দিয়ার মায়ার জিনিস নি আমি জাপ দিয়ার ওই সময় সেই মহিলা আগনির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া যে সময় আগনির মধ্যে গিয়া জাপ দিল সাফল পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে সোনার দিয়ে জাপ দেওয়ার আগুনির ভিতরে যখন মহিলা মটকার মধ্যে কুন্ডলির মধ্যে মহিলারে যখন উফরর মধ্যে ডাকনা দিয়ে বন্দী রাখি সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করিলাই জলক নিচিন্তা জ্বলক যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন আস্তে আস্তে হিটে জ্বলতো কষ্ট দিয়ে মারে একবারে চূড়ান্ত আগুন নাই মটকাৰ ভিতৰে আগুন কিজাত হিট এলা আনথা ৰাণী অথা আগুন মহিলাৰে ভিতৰে ৰাখচে মহিলাই আল্লাৰ দৰবাৰ চবৰ কৰি আহ জবান বন্ধ কৰি মটকাৰ ভিতৰে ৰৈছে আল্লাই হতটোক মায়া কৰচন তিন দিন পৰে শৈল দেখিছান হাড্ডি উড্ডি অতা আছেনি তাৰ মনোভাৱৰে তিন দিন পরে হইল সায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই ঠান্ডা হয়ে গেছে গিয়া আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে সুবাহ আল্লাহ আল্লাহর উপরে আল্লাহ উপরে এক আল্লাহ বলে বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না মহিলার তুনিয়া নিয়া হইল। ভগ আল্লাহর বান্দি দিয়ে বিবে জীবনে আমি এক করে লাইছি তোমার লাগি বলে আমার লাগি নাই আমাৰ তাকি আগে আমাৰ প্ৰভু আমাৰ আল্লাৰ কাছে তুমি ক্ষমা চাও জীবনে তুমি ভুল করছ তিনটা রুটির কারণে তোমার ঘরের বিবি তুমি আগ্নের মধ্যে হালাই দিছ তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও আল্লাহ যদি তোমারে মাপ দে তাহলে মাপ পাইতায় খালি আমি মাপ দিলেই তো না হয় কারণ আমার আল্লাহ কতটুক মায়া না আমি আল্লাহর কইছি আল্লাহ আমি এক বালা খাম করছিলাম আম বালা খামর কারণে আজকে আগ্নের মধ্যে আমারে হালানি হর আমার আল্লাহ এই আগুনির মধ্যে আমারে বাছাইয়া রাখছো সুবহানাল্লাহ আমরা সবটা কি ফাতিমি মরর উবরে আমরা বেশি আমল ওলানি সারা ফাতিমির মরর উবরে এখন কুটিপতি মানুষ তাই ফাতিমি মোহরণী না ধনী মানুষ ফাতিমি মর এক লাখ বিশ হাজার কয়দিন পরে বেড়াল এক লাখ বিশ হাজার থান কিচ্ছু নাই এক টাকা বেশিবার দাম্পার এখন হয়ে দে দেও 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 ওলা দেলা যারা যারাওয়ালা সম্পদ হইতো গরিব লাগিয়া দুর্বল যে তার লাগি ভাতিমি বারও নিছে ষাট হাজার আশি হাজার এক লাখ এর লাগি বিশেষ করিয়া তোমারে আমি একটা মোহর দিলাম যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সাই সামান দিয়া দিলাম তোমার যার কারণে কইছে একদিকে মহিলা পাইল মোহর আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার সম্পদ বিঘা বই না আধা বিঘা যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায় বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে এক বইটা কোনো বাধা নাই বইনা যদি হয় বাবার বাড়ির সম্পদ নিতাম না কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও দিলাইলা এনতে নিয়ম হয়েছে দিতা দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন বাইরে বাঠিয়া দিলাইলাম বা তিন বাইরে আমি দিলাইলাম এখন কইবা তিন কেনে কইলা হয় বইনে তিন বেশি সাইন বনিবাড়ি, বাড়ি যাইন বন্দে চা খাওয়াই বনদে নাই নন বনির ভাই সব সময় সাইন আর এক আজ সাত আট বছর হয়ে গেছে খোঁজ খবর নাই না ইফতারি না বনির বাড়ি যাওয়া না বনির বাড়ি বাঘ নিরবাহ যাবা ই বাইরে দিবনি কন্টার জি না ও বাইয়ে কইবা বইনে জ্বালাই নিশি রে দিছে না আমার এগো বইনি কইবাই না না কন চাল এগুলো তাইর কাছে বলে না না সমান দেবা লাগবে বুঝা না তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি দুই বাইরে দিই দুই বাইয়া আমার সাইড হেন্টানটা আমি না আমি না আমি লেখিত হলি আমি দিয়া কিন্তু বর্তমান ইলা বনিত হরতা না সব এনতে দিবা আর যদি দেওয়াত লাগি যান বেসম করিয়াতে মায়ের লাগব মায়ের খালি গোদা লাঠিয়াল লাঠিলা ফলানান যায় মায়ের না আল্লাহ আল্লাহকে ওয়াস্তে মায়ের না ফসাদ না বনির হক বইনে হইলে বার করিয়া দিলাই তাই বাড়ির সম্পদ বাবার মিলাস বাটিতে বার করিয়া দিলাই তাই বইলে নেক চাহে না নক কিবা তো তুমি তেন খাপ খাও বা দে নিমু বস সাইয়া রাখতে বনির সম্পদ তারপর আয়া তাকসে গিয়া কোন বন গরীব অসহায় স্বামীর বাড়ি আছে আপনার আমার বনির কাছে জিজ্ঞাসা করতাম বন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ ঘর দ্বার নাই বইনে কষ্ট করে দেখি আর গরো তেমন ঠিক নাই তখন ততখন হরা পরামর্শ করিয়া বোলে বনীর সম্পদ খান বিক্রি করিয়া আমরার বইনদের এখন গড় বানাইয়া দিলাই যতদিন স্বামীর বাড়ি তাকবা জীবন মোটা মোটামুটি শান্তিতে গড়র থলে বন রইয়া মরব আমদার বাড়ির দলান পাকা বাবাই বানাইয়া থইয়া ঘেসলা আর বোন দেখা যায় বাঙ্গা গড়র বায়র কি দুঃখ দয়া নাই রে বায় থেলা ব্যবহার জমিনক আছে ইলা ইয়া দেখবা বাইর বাড়ি ভাসটা ভেন আর বনিন বাড়ি এগু ভেন ও কুটাত হি কুটাত নাই তবু এই সম্পদ জানে হন না কোনো সুরত নি খালি খাওয়া যায় কোনো সুরত নি খাওয়া যায় যার জন্য আল্লাহর বন্দে গান খেয়াল হনয় ও রিবা আকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাসার চেষ্টা করতাম আমরা ও তাবাল্লি ইয়াও মাজ আর পাকদামন মর্দর অতওয়াল্লি ইয়াউমাজ জাফি জিহাদের খাত্রে ময়দানও গিয়া তুমি ধান ফিট দিয়া গুরিয়া আয়ো না বালাহামো আকবাড়ি অফিস দিয়া গুরিয়া আসিও না এটা রাসূলুল্লাহ নিшат গরজয় ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাকদামন morte এবং আওরতর উপর তুমি তেন না হকত রহমত তু লাজ যায়ো না বাবা আল্লাহ আপনারে আমার সম্পত্তি তো টুকু দেখ না কেন সম্পদ দিলে সম্পদের যাকাত দিয়া যাইবা আপনার জীবনে फायदा হইব সম্পদর যদি জকাতর মালিক দিবা সতকা মধ্যে যা বারণ করবা আল্লাহ রাস্তার মধ্যে বেশ দেওয়ার চেষ্টা করবা সম্পদটা পাক্কা থাকব দিনে দিনে আল্লাহ দিব আর একবারে যদি বন্ধ করে লাই একবারে আল্লাহ বন্ধ করে লাইবা দুনিয়ার জমিদের মধ্যে যা কিচ্ছু আছে কেমত দিন কামে লাগবে না ইল্লা মান আতা আল্লাহ বি কালবিন দুনিয়ার মাল আওলাদ ইগুলা দুনিয়াত ইগুরা আখেরাত কিচ্ছু খাম দিত না এগুলা তাকি আখিরাত তেমন फायদ হইতো না ও আয়াতর ব্যাখ্যা একটা ঘটনা আছে মুকাশাবাতুল কলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল কিছু জাগাত কিছু কিছু বাড়ির মালিক আসন ক্রিপন ক্রিপন বুড়ো ই হটিন মানুষ আমরা কইনানি চিড়িয়া আমি একদিন এক সিলেখলাম ও যেন হঠাই যেন হঠাই হঠাই ওলা চিড়িয়া ফ্রেন্ড লাগাইছে রে বাবা জীবন এটা দেখছি না ওলা চিড়িয়া মাছ আনিয়া খায় না সবজি দিয়া আবার থই দেখ ও গন্ধই গেছে খাইনি তো ওলা দড়ে একটা দেখাইছে একটা অভিনয় করছে যার কারণে বিশেষ করে কোনো জিনিসটা কি সবক কৃপণ দড় মানুষটা হয় তখন না সময় শক্ত মানুষ মাছ সপ্তাহ দশ দিনে একদিন আর মাছ গানো সুটকি আর নিরামিষ সম্পদ যদি আছে রে বা খাক খোয়া গড়র মাংসরে খাওয়া খোয়া বুঝাইছো নি মা খাক খোয়া গড়র মাংসরে খাওয়া খোয়া মাংসরে খাওয়ানি মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে একবার লাগাম তো কৃপন এক ব্যক্তির একটা ঘটনা আনছ এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া হয়েছে গড়র বিবিরে আমার যেটা গড় হানি আছে ইটা খানি তুমি খাইবাই যা খাওয়ার আমার খাওয়াই বাই যদি খেয়ররে খাওয়াই বাই তোমারে আমি তালাক দিলাই ভাইছে কিতাব লেখা হলা তালাক দিল সৈয়তো বেটা বাইরে গেছে আর আখতে একদিন বিক্ষু খাইছে বাড়ি বিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার বন বাড়ির মালিক মহিলার আছে চাইছে আমি একজন বিক অসহায় ব্যক্তি আমার তোরা খাওয়ার দ্রব্য দেন তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে মহিলাদের মনটা বড় কমল তখন মহিলা যেহেতু খুঁজেছে ঘুরাইয়া না আল্লাহ বেজার হয়ে জিতাবার সে অসহায় ব্যক্তি বিক্ষুক আপনার বাড়িতে আসছে সে যেহেতু বেসাহারা সেওতার নাই বিকুক ব্যক্তির আপনি ঘুরাইয়া দিতা না এক জিনিস খেয়াল করবা এটা আমরা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই আমরার দেশ মানুষ হাওয়াত থাকলে ভিক্ষুক দেই না হইবাবুজি হখির বাবা বুঝি জি না সনাতন ধর্মের মানুষ আমরার লাগে না বিক্ষুক আইসি জলদি দে তারে বিদা কর আর তিনবালি আর দিত কইবা আমরা হওয়াত এবার দেওয়া যাইত নাই বৌ ওলা কই বুঝাইছিল ও ভিক্ষুকরে ইলে আঠাইয়ার না বিক্ষুক যদি আইয়া খাওয়া চান যা আছে তা দিয়া খানি দেন বিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন জানি আল্লাহ জাত বেজার রয়ে বাবা সে একজন মানুষ যেহেতু বিকুক সে সহায় তোমার আল্লাহ সম্পদ দান করছে গতিকে তুমি গরো শান্তিতে গাইত্রা সেইলা একদিন হয়তো আসলো কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না আল্লাহ এমন এক জাত আল্লাহ বাস বানাইতে ভারণ হকিরও বানাইতে ভারণ فروران خنجي اللهمانغزد منوش خنديتفران منش حشيت فران اللما نغزت منوش جرو رختفران منوش زلو رختفران আল্লাহে মনে এক জাত শেওররে দেশ আক্তাভারণ শেওররে আবার বিদেশও আক্তাভারণ সেওয়া সারা বিদেশ সারা জীবন বিদেশ কাটাইবা দেশ আসা সম্ভবই তো নাই বিদেশটা কি রুচি না করলে গর খাই দেওয়ার নাই সাইবারে দেশ রইতাম মানুষর লাগে মিলিমিশি থাকতাম কিন্তু তান দেশ কোনো লাইনে চলা যায় না সারা জীবন বিদেশ তাকিয়া কাটাই লাইবা ইটা আল্লাহার কোন বালাই এল লাগি বিকুকরে ঘুরাইয়া দিতা না বিকুকে তিনটা রুটি দিলাইছে আর বিকুকুকে রুটি তিনটা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হ কৃপন ব্যক্তি পাইলিছি সৌ চিড়া যেন শক্ত ভাইয়া কিন রুটি লইয়া তুই রুটি তা কই পাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিছ ও বাড়ির মালিকে বুঝছে তো তার বাড়ি নেন বাড়ি তাইয়াও কইছে তুমি আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আহরি দিবাই খানি দিলে তোমার আমি দিলাই মো তুমি সেগুলা খানি দিলা কৌশান তখন সেই মহিলা উঠিয়া কয়েছেন আমি আল্লাহকে আমি এখানে দিছি আল্লাহর শুনিয়া আরো বেশি সেরা গান নিত হয়ে গেছে গিয়াম আল্লাহ আসতে মারাইনি আল্লাহ আসতে দেখতামাই তোর আল্লাহর গুণ বুধ বুঝ নি দেখতাম আই আল্লাহ আস্তের তোমার গুণ গতকান আমি দেখতাম কৈ গুসা করছে খুব শক্ত খুব শক্ত মানুষ কুম জুলুমকারী মানুষ কুবেদ মানুহ তাৰ্গৰ বিবিৰে কি কৰিছে শৰীৰৰ হাত বান্ধি লাগিছে বান্ধিয়া খাইছে একো দম লাগচা আইন তোমার আর বেশ দেরি করতাম না দেখতাম তোর যে আল্লাহার বাস্তে আল্লাহ তোরে বাঁচাইনি আজকে আর তোর দেরি করি আর না আমি আগ্নে ছাড়ি দিয়ার একটা মটকার মধ্যে ডাকনা একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে আর তার গর কইছে তোমার এই মুহূর্তে আগুনিত ফালাইয়ার। আল্লাহর আল্লাহার তখন মনের আবেগনিয়া আল্লাহর দরবার করছে আল্লাহ আপনারও বিক্ষুক আর আমি আপনার একজন বান্দি আল্লাহ আমি আল্লাহ তোমার ওয়াস্তে আমি বিক্ষুকরে সাহায্য খসলাম আজকে আমি কৌ আগনির মধ্যে ফরতে লাগের আল্লাহ আপনার যা তৈ লাগিয়া সম্মান দেওয়ালা আপনি ওই লাগিয়া সাহায্য করেনওয়ালা আমি আপনার উপরে বিশ্বাস রাখি আর হইয়া মহিলা খান্দিছে দিছে আল্লাহর কাছে দোয়া করছে আগুন যখন ডালিল আগুন ডালার লগে লগে কি করছে বাবা যেই সময় মহিলার আগ্নির মধ্যে পালাইত তখন মহিলা কি করছে বালা সাপর গায়ের মধ্যে লাগাইছে মহিলা যখন আগ্নিৰ পড়ার আগে সুন্দর করিয়া গলার চরা ব্যবহার করছে মানে হার লাগাই খানের সোনার দুলা লাগাই লওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করি ব্যবহার করিল আখা কুন্দির মরে যাই ভার কলা মহিল জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগা বিদায় হয়ে যায় তখন এই স্বামী কৃপন স্বামী উঠিয়া কই তোমারে আমি আগ্নিত ফালাইতাম হেনে আমার দামি খাবর লাগাইলাই ওখান কুলও সেনে তুমি সুনা লাগাইলাই ওগুলা তুমি কুলিয়া আর বোলে না না আমার সম্পদ আমার সম্পদ লইয়া আমি আগ্নের মধ্যে আমি জাপ দিতে চাই সেনে হইর মহিলায় ও কইছে আমার সম্পদ সুনাটা দু জমিনতই আছে মো স্বামী খাইব স্বামী ব্যবহার করব কোনো খাজে লাগতো নাই যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে বি আমার সামনে আগ্নে ফলাইতে বাধ্য হয়ে গেছে এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে এক নম্বর হইল সোনা সোনা যত বেশি মহিলকলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে আর দ্বিতীয় নম্বর সাফল হানি যদি কমও দিলেন সোনার উভা ঠিক থাকলে আর মহিলা হল খুশ কুশ সোনার সরা দিন যে কু সারারে দেখা বুঝবেন কুটুম্বারে যাইবা খালি দেব কুশ হইব না হয়ে যায় হইল মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার সময় সেই মহিলা আগনির মধ্যে গিয়া আল্লাহর হওলা হয়ে আগনির মধ্যে গিয়া জাপ দিল সফল পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে সোনার দিয়ে জাপ দেওয়ার আগুনির ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে মটকার মধ্যে কুন্ডলির মধ্যে মহিলার যখন ফালাই লোর মধ্যে ডাকনা দিয়ে বন্দি রাখি সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করলাই জ্বলক নিচিন্তা জ্বলক যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন আস্তে আস্তে হিটে জ্বলতো কষ্ট দিয়ে মারে একবারে চূড়ান্ত আগুন নাই মটকাৰ ভিতৰে আগুন কি যাতা হিট এলা আংঠা ৰাণী অথা আগুন মহিলাৰে ভিতৰে ৰাখছে মহিলাই আল্লাৰ দৰবাৰ চবৰ কৰি আহ জবান বন্ধ কৰি আহ মটকাৰ ভিতৰে ৰৈছে আল্লাই হতটোক মায়া কৰচন তিন দিন পৰে শৈলত দেখিছন হাড্ডি উদ্ডি অতা আছেনি তাৰ মনোভাৱ আৰু তিনদিন পরে হইল সাইয়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই ঠান্ডা হয়ে গেছে গিয়া আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রইছে সুবাহ আল্লাহ আল্লাহর উপরে আল্লাহ উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলার আগুনে জ্বালাইছে না মহিলার তুনিয়া নিয়া হইল ওগো আল্লাহর বান দিয়ে বিবে জীবনে আমি এক বুল তোমার লাগি বলে আমার লাগি নাই আমাৰ তাকি আগে আমাৰ প্ৰভু আমাৰ আল্লাৰ কাছে তুমি ক্ষমা চাও জীবনে তুমি ভুল করছ তিনটা রুটির কারণে তোমার ঘরের বিবি তুমি আগ্নের মধ্যে ভালাই দিছ তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও আল্লাহ যদি তোমারে মাপ দে তাহলে মাপ পাই খালি আমি মাফ দিল তো নাই কারণ আমার আল্লাহ কতটুক মায়া না আমি কইছি আল্লাহ আমি একবালা বালা খাম করছিলাম বালা খামর কারণে আজকে আগ্নের মধ্যে আমারে ভাল্লা নিয়র আমার আল্লাহ এই আগুনির মধ্যে আমারে বাঁচাইয়া ইয়া রাখছো আল্লাহ ইব্রাহিম কলিল্লা জলচুন খাল্লা বিশ্বাস করার কারণে বলে না এ হাল্লা বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জলচন্দা ভূত বৈত্রাণী এর জন্য বিশেষ করিয়াম শোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম মহিলাদের জন্য এয়া থাকছে কিটা হালাল যাইস শোনা পুরুষে ব্যবহার করতা না কোনো জায়গায় আংটি দান করা সোনার আংটি ইলার খর না কারণ পুরুষে ব্যবহার করিলাই তো গুণাগার হইবা এমনে মোবাইল গড়ি দেখালকা দান করা আরো বিভিন্ন জিনিস আছে ই সোনা মহিলাদের দেখা পুরুষের জন্য যেহেতু হারাম সোনা আমরা পুরুষে না দেওয়া বালাম সত্রে আর খুলিয়া যদিও চলে হারাম টকনু পরিদান করিয়া টকনুটা ডাককে ইমাম আবু হানিফা কাপড় পরিদান করা হারাম আপনার আমার সত্যে তাকি নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফর সে যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে কাজ হল গুণাগার হইল যার জন্য বিশেষ করে ইল্লার বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায় ফানি লাগছে যে কোনো জিনিস লাগছে পিলা যদি মুস যদি দইয়া যদি বিতরে যায় নিষেধ আইসে কে মোষ দোয়া ফানি বা কোনো জিনিস খাই খাই যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগে হারাম হয়ে যায় বাটটি দি খাতরাইয়া রাখতা এটা লম্বা না আল্লাহকে অস্তে বাটটি করিয়া খাঁচি দিয়ে খাত্রাইয়া ছুটু করে রাখব কাহা সুন্দর করে লাহক সাই যে আউরি না অল্প বানতে দিয়ে আমার গিয়ে দেখা যায় না মাঝে মাঝে বা যে বিতরে টুটোর আধা গান লইলিস ইলা না ইলা আমরা শারিফ ইসকা সন্ন্যতী ইব্রাহিম তসির জালালাইনর মধ্যে বাটি মুস্টারে কাঞ্চিটি কাতরাইতে বা হারাম এইভাবে ব্যবহার করা কি হারাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিতা বিশেষ করিয়া হারাম খাবার থাকিয়া হালাল ডিজেক বাবা জীবনে খাইন আপনি ফায়দা মন্দা হারাম কাইলে দিল মুর্দা হয় হারাম কাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায় আল্লাহর এবাদত বন্দেকি করতে আপনার জীবনে মজা ভাই নাই আর হালাল ডিজেকা এবাদত করতে মজা হইবা। হালাল ডিজেকটা আল্লাহ পাক রবুলা আলামিনের কাছে পছন্দনীয় এল্লাগি হালাল ডিজেক হালাল সম্পদ খামাকা স্থায়ী তাক হারাম সম্পদ অস্থায়ী বেশি দিন যায় না ইটা নষ্ট হয়ে যায় স্লো কাটিং করা হারাম ফেড় মধ্যে দুইটা বৈশিষ্ট্য হাসিয়ত আসলো ফেড়ি ফেড়াউন ফেড় ফেয় হৌ যে আপনার মোসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে হ্যাঁ হৌ ফেরাউন ফেড়ন সম্পর্কে একটা ঘটনা নিই ঘটনা ঘটনাটা শুয়ে আমি শেষ করি ম আমার সময় শেষ হয় আহমদ মতার সময় গেছে গিয়া ইতিমধ্যে টাইম শেষ আ সালমান ফার্সি রাজিয়াল্লাহ হতা আন তাকি বন্ণিত আচ্ছা। সালমান ফার্সি রাজ আল্লাহ হত আলা আন বর্ণিত তাইন বর্ণনা নাখট্ডা বলে ফেরাউনে তার গর বিরে খিলা মার্থ জানয়ননি। ফেরাউনি মা গরর বিরে কিলা মাথ হা আর ফাও সর্বশেষে একদিন মায়ের ইল হাতর মধ্যে লুহা মারছে বা মাথ লুয়া ফাত লুয়া। মারিয়া ওলা একটা গাছর মধ্যে খইসন কিতাব লেখা গাছ বা থকটা ওটার মধ্যে মারিয়া আসিয়ারে সর্বশেষ একবার বা রদির মধ্যে রাখছে না এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হজরতে আসিয়ার মুখর মুখ তে রদ্রর দিকে তাকাইয়া অনেক সময় তার গর স্ত্রী রাখছে আসিয়ারে বলে যেই দিন জানি লাগিল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা কলমাফ বিশেষ করিয়া কলিমা ফর্ণেওয়ালাম তাই বিশেষ করিয়া কোনোদিন ফেরাউন ডে সর্দার মান চা সদা মানচন্যা হইস তুমি আমার স্বামী তুমি অতদিন জানছ না কিন্তু আমি তোমার ইগোলার মধ্যে নাই এইভাবে ফেরাউনে তার স্ত্রী রে কলা মায়ের মারত এর লাগে অগন পর্যন্ত মানসে হয় বলে গিয়া মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হইন আরও মায়ের কথা হইয়া না আরো আছে কিলা মারছে কিলা ডান্ডাইত কিলা রদিত আ করাইয়া রাখতো কিলা খিল মারিয়া কিলা কিলাটির দরিয়া ইয়া আল্লাহ কিতাব দেখি আমার ডলসি বুঝাইছে সারা কইল হইতো না আমরা মায়ের দেখিছে দেখিস হ্যাঁ একবারে কইতে দেখি দেখিলি তা আল্লাহ সুলমুটির ধরে কিলা ঘুরাইল কিন কইসি এগি সারা আর না কিলা মায়ের মারছে যার কারণে বিশেষ করিয়া হ্যাউনি মায়ের বড় বাদ দু মায়ের বড় বাদ মায়ের মারছে কারে বিবিয়া আসিয়ারে ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ একটাই চুল আগে দি বার খারাপ টকি দিলেও চুল আগে দি বার গুরু চুল আগে দি তার বার কাটিং করতো এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো বাবা যুবক বাইরে তোমার জীবনে চুল দি আগে দি ডিজাইন করিও না ডিজাইন তো নাই তবে সাইজ সরিয়া রা কিয় সফাল গুড়িয়া চলিতা ডিজাইন করিও না ইতা আসলো আর বুলে ফেরাউনের আর দুই নম্বর আসলো বুতাম কুলিয়া চল তো গলার গুণ ইগুন কুললে কিতাও জানেন নি সীনা আটা গত যায় ওই দেখো সিনা আমার এই ইঞ্চি সিনা ডরাইতা হে তার সৈতিশ ইঞ্চি সিনা বার করিয়া খালি আঠি তো বুঝেছেন ফেরা উনি এর লাগে এই লাগাইতা ইগু লাগাইয়া রাখতা নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির যদি দেখা যায় না লাগানি সিস্টেম পারি না গামছে এখান লাইনে গুড়িয়া রাখতা ইগু বার যদি খালি বলে যদি তা ফেরা উনোর ইখাসিয়ত আসলো ও হে বুতাম না আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ যে কফ অন বুতাম থাকতো না অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না আপনার কিছু এক একগুলো বাইয় নাসন ওলা আলি বাড়িয়ার খালি আমি অনু জিজ্ঞাসা করলাম কইলাম র ভাই বুতাম লাগাও না এখন লাগাই না বর্তমান সময়ে ওলা চলে আর বুঝেছেন বুতাম বুঝি না লাগাই এক স্টাইল দিয়ে বাই ওলা বাড়িয়ার খালি দুই হাতের বুতামগুলা ইটা কি রাতির আন্দু টাাইল বুতাম লাগাই যেন যায়। দোয়া আল্লাহর ইটা থামাইও না আমার যুবক বাইয়া যার কারণে বিশেষ করি মার্শাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোলা আলোচনা করছি বিশেষ করিয়া কৃপন ব্যক্তির ঘটনা কইছি কৃপনী করিয়া হাড় শ্রীঘর বিভিন্ন জ্বালাইত মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আসতে আমরা তোড়া তোড়া দিতাম দিতাম না 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 যায় দিতাম আপনার মসজিদ ইবাজুর মধ্যে সবচেয়ে বড় মসজিদ কইলে দল দলগ্রাম বড় বড় মসজিদ এই মসজিদের হাজ আগে এক ডাক্কা বড় সাজ হয়ে গেছে গিয়া এখন সাজ আস্তে আস্তে ওর কলা আস্তে আস্তেও বালা ওই তো আর বিশেষরিয়া সাজ সরিয়া আমিও দোয়া কর মসজিদর গড় খান যে জেলাহরণ তোরা যদি সাহ্য করন এক দোয়া করে রিমো মসজিদর গড় সাহ্য কর তাল্লা আস্তে সাব দার প্রাক্তন ইমাম সাপ দার আমিও নো এখন ইমামতিতে আসলাম মনে আর নেতাকলে কই তো আর মুরব্বী হলে হই দা হয় আড়াই তিন মাস রইলাম বাদে গেছি গিয়া যাই হোক এর কারণে বিশেষ করিয়া আমিও এক প্রাক্তন ফুন্না ইমাম মেইন কুঠি ইমাম এন জল বুঝতে এই একবারে মরার আগ পর্যন্ত স্থায়ী যার কারণে বিশেষ করিয়া ইমাম সাহ সাহ চাই আল্লাহকে মসজিদর গড় খান্তা ওখানটা তো আই দাসন হাইল নাই